জাজ মাল্টিমিডিয়া জিন নামের একটা হরর সিনেমা বানিয়েছে। সিনেমা রিলিজের আগে তাদের প্রচারণা দেখি আমি শিহরিত। রিলিজের পরও ছিল নানান চ্যালেঞ্জ যেগুলো দিয়ে দর্শক টানা যায়, কিন্তু শেষমেশ হলে গিয়ে সেই দর্শক হতাশ। এই দেখো দেখো, আমি সকালবেলা দাঁত ব্রাশ করেছি, সুন্দর লাগতেছে না? ইউনিকর্নের ঘোড়া দেখে কি মানুষ ভয় পায়? কোন এক ফিল্ম ডিরেক্টর অনেকটা উপহাসের ভঙ্গিতেই বলেছিলেন, বাংলাদেশে ভূতের ছবি বানিয়ে লাভ কি? যে দেশে জীবিত মানুষের ছবি চলে না, সে দেশে মরা ভূতের ছবি কে দেখবে? আচ্ছা, আদৌ কি বাংলাদেশে হরর সিনেমা আছে? আর থাকলেও সেই সিনেমাগুলো দর্শক কেন দেখে না? চলুন এটা নিয়েই আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। পৃথিবীর সবচেয়ে আদিম অনুভূতির নাম হচ্ছে ভয়। তবে অনেকেই আছে ভয় পেতে ভালোবাসে, আর এই ভয়ের স্বাদ নিতেই অনেকে বেছে নেন ভৌতিক বা হরর সিনেমাকে। বিশ্বজুড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো হরর জনরা নিয়ে প্রচুর কাজ করেছে, প্রচুর এক্সপেরিমেন্ট করেছে। তবে ঢালিউডের এত বছর হয়ে গেলেও এখানে ভৌতিক সিনেমা নিয়ে খুব একটা কাজ হয়নি বললেই চলে। হাতে গোনা 10টা সিনেমা খুঁজে বের করতেও কষ্ট হবে, যেগুলোকে আবার আদৌ হরর ফিল্ম বলা যায় কিনা সন্দেহ। কেননা খুঁজে পেতে এই 10টার মধ্যে 9টাই হরর কম, কমেডি বেশি। 5. মায়াবিনী। 2017 সালে নির্মিত বাংলাদেশি এই হরর সিনেমার কাহিনী ছিল জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয় এক হিজড়া ও তার পরিবার। যেহেতু ভূতের সিনেমা, সেহেতু প্রতিশোধ নিতে তো আত্মা আসবেই। হলোও তাই, সেই হিজড়ার আত্মা এসে ভর করে এক বলদ মার্কা ছেলের শরীরে। এরপর যা ঘটে বিশ্বাস করেন রাসেল ভাই, এসব ঘটনা দেখে আমি হাসতে হাসতে শেষ। আমি কতদিন পর খেতে বসেছি, আমার বেশ কিছু খাবার চাই, খাবার আমি তোকে দিচ্ছি। জানোয়ার কথাকার, জানোয়ার কথাকারে। এই সিনেমাটা আবার 2011 সালের ব্লকবাস্টার তামিল মুভি কাঞ্চনা মুনি 2 এর কপি। যাই হোক, মায়াবিনী ব্যবসায়িক সফলতা না পেলেও ট্রল হয়েছিল ভরপুরভাবে। 4. আমি ও আইসক্রিমওয়ালা। 2015 সালে নির্মিত এই সিনেমার কাহিনী আর 5টা টপিক্যাল হরর সিনেমার মতো না। পুরাতন জমিদার বাড়িতে বেড়াতে এসে অমি নামের একটা ছেলের সাথে পরিচয় হয় এক আইসক্রিমওয়ালার। মূলত এই আইসক্রিমওয়ালা ছিলেন এই বাড়ির জমিদার, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আর এখন তার আত্মা অমির কাছে প্রতিশ্রুতি চায় সে যুদ্ধাপরাধীর শাস্তির জন্য। যদিও সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছিল, তবে এর থিম অনেকটা অমিতাভ বচ্চনের ভূতনাথ সিনেমার মতো। 3. সেদিন বৃষ্টি ছিল। বাংলাদেশি ভূতের সিনেমার নাম বললে অনেকেই হয়তো এই নামটির কথাই শুনে থাকবেন। এই সিনেমাটা নির্মিত হয়েছিল 2014 সালে। এটাও সেই পুরাতন জমিদার বাড়ির কাহিনী নিয়েই তৈরি। তার মানে বোঝা যায় বাংলাদেশে যত ভূত আছে সব ওই মোগল আমলের জমিদার বাড়িতেই বন্দি। চোখ ধাঁধানো VFX এর কাজ দেখে আপনি বলতে বাধ্য হবেন, ওয়াহ ক্যা সিন হ্যায়, ওয়াহ ক্যা সিন হ্যায়, ওয়াহ ক্যা সিন হ্যায়। 2. রক্তপিপাসা। এই সিনেমাতে একই সাথে ছিলেন নায়ক রুবেল ও শাকিল খান। সিনেমার নাম রক্ত পিপাসা দ্য ভ্যাম্পায়ার হওয়া উচিত ছিল, জলিল ভাই বানালে হয়তো এই নামটাই দিতেন। সিনেমাটা অনেকটাই আমেরিকান মুভি ব্লেড এর আদলে নির্মিত। এখানে মিস্টার টি চরিত্রে ছিলেন রুবেল প্রো। আলিফ লায়লা দেখে অভ্যস্ত বাংলাদেশি দর্শকদের এই সিনেমা হজম করতে বেশ কষ্ট হবে। 1. রাজবাড়ি। রাজবাড়ি নামক এক এলাকার একটা কলেজে বদলি হয়ে আসেন একজন প্রফেসর। কোনো এক অজানা টানে পরিত্যক্ত ভূতুরের রাজবাড়িতে যান তিনি। সেখানে এক সুন্দরী অতৃপ্ত আত্মার সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ওই প্রফেসরের এক ছাত্রীর চেহারার হুবহু সেই আত্মার মতো। যাই হোক, এটাই স্বাধীন বাংলাদেশের প্রথম ভৌতিক সিনেমা, যদিও সেই সময় অনুযায়ী সিনেমাটা ভালোই সাড়া ফেলেছিল দর্শক মহলে। দর্শক কেন দেখে না? হরর হলেও যে কোনো সিনেমার একটা ইকুয়েশন থাকে, রহস্য তৈরি করে সেই রহস্য সলভ করার যে খেলা, এখানেই মূলত হরর ফিল্মের সার্থকতা। বাংলাদেশের বেশিরভাগ হরর ফিল্মে উৎপটাং কাহিনী, অদ্ভুত মেকআপ, এসব কিছু মিলিয়ে তৈরি হয় অতি জঘন্য একটা খিচুড়ি। দর্শকদের আকর্ষিত করতে পারে এমন গল্প, সাউন্ড, লাইটিং এর উপযুক্ত ব্যবহারই একটি ভালো সিনেমা তৈরি করতে সক্ষম। ইভেন বিগ বাজেটের VFX ছাড়াও ভালো মানের হরর ফিল্ম দুনিয়াতে তৈরি হয়েছে। বাংলাদেশের সিনেমার যে গড় বাজেট 1 কোটি টাকা ধরা যায়, তাতেও ভালো মানের হরর ফিল্ম নির্মাণ করা সম্ভব। তাহলে কি ভালো ডিরেক্টরের অভাব? এই তো কিছুদিন আগে পরিচালক ভিকি জায়েদের পুনর্জন্ম সিরিজ বেশ হাইপ তুলেছিল। হ্যাঁ, হাইপটা শুরুতে উঠেছিল, কিন্তু একটা কথা মনে রাখ, অতি উত্তেজনা দ্রুত শিথিলতার কারণ। ফিনিশিং এ গল্প আর জমাতে পারেনি। পরে অবশ্য এও জানা গেছে তার গল্পও কপি।
1990 সালে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে হুট করে নাবালক মেয়েরা গায়েব হয়ে যেত। গুজব রটেছিল কোনো এক শয়তানি গোষ্ঠী এসব মেয়েদের ধরে নিয়ে শয়তানের উপাসনা করত, তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। 90 এর সেই বাস্তব ঘটনা বেশ সাড়া ফেলেছিল। বাংলাদেশে ঘটে যাওয়া সেই গল্প নিয়ে 2018 বলিউডে পরি নামের একটি সিনেমা নির্মাণ হয়। যারা সিনেমাটি দেখেছেন তারা জানেন কি দুর্দান্ত হয়েছে সিনেমাটি। সিনেমাটি দেখলে বুঝবেন বাজেটটাও যে খুব একটা বেশি ছিল না, গল্প আর অভিনয় ছিল সিনেমার প্রাণ। পুরো ভিডিওর কোনো অংশের সাথে যদি আপনি একমত কিংবা দ্বিমত পোষণ করে থাকেন তাহলে আপনার মনের কথাটি লিখে দেন ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম বাংলাদেশে আসলেই কয়েকটি হরর সিনেমা রয়েছে, তবে কেন যে দর্শক দেখে না সেটাও বলে দিয়েছি ভিডিওতে। বাংলাদেশের আনাচে কানাচে অনেক কাহিনী রয়েছে যা দিয়ে বাংলাদেশের সম্ভব ভালো মানের হরর সিনেমা বানানো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোন ভিডিওতে, হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।